কি না পাল্টে দিতে পারে মুহূর্তটা সম্পর্কে এক আলাইকুম প্রিয় দর্শক আপনারা পুষ্টি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি রেশমা বগুড়া থেকে বলছি তৈরি করে দেখাচ্ছি চমৎকার স্বাদের একটি রেসিপি আমার আজকের রেসিপি হান্ডি বিফ রেজালা খুবই সহজ এবং খুবই মজার একটি আইটেম আসছে ঈদ আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন চেষ্টা করবেন হান্ডি বিফ রেজালাটা রান্না করার জন্য দেখবেন সাদা পোলোর সাথে খেতে খুবই ভালো লাগবে আমার বিশ্বাস ফ্যামিলির সবাই এটা খুব পছন্দ করবে আজকের রেসিপি যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই হান্ডি বিফ রান্না করতে আমাদের কী কী লাগছে হান্ডি বিফ রেজালা রান্না করতে লাগবে মাটির হাঁড়ি প্রথমে তেল দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ হালকা একটু গরম হলে দুটো তেজপাতা চারটে সাদা এলাচ তিনটি লং এবং একটি দালচিনি দিয়ে দিচ্ছি মাটির হাঁড়িতে তেল দেওয়ার পর গরম হতে কিন্তু একটু সময় লাগে চুলা আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না তাহলে পাতিল ফেটে যেতে পারে মিডিয়াম বা মিডিয়াম থেকে কম আছে রেখে রান্না করতে হবে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের একটু কম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজের বেরেস্তা করা যাবে না এটা সাদা থাকতে অন্য অন্য মশলা অ্যাড করতে হবে মানে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে একটু সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে সেই সময়টাতে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দুই চা চামচ দিয়ে এই তেল পেঁয়াজের সাথে মরিচের গুঁড়াটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচের একটু কম এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চা চামচ দিয়ে উঁচু করে নিলে এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে বিফ আমি এখানে বিফ নিয়েছি আটশো গ্রামের মতো এক কেজির একটু কম আছে আর কি এখন এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে টক দই ওয়ান থার্ড কাপ এরকম কালার দেখে ভাববেন না যে এটা মিষ্টি দই এটা কিন্তু টক দই বৌরাতে টক দই সাধারণত এই কালারই হয়ে থাকে আপনারা ভুলেও মিষ্টি দই দিবেন না তাহলে কিন্তু বেশি মিষ্টি লাগবে খেতে পারবেন না এই রান্নাটা কিন্তু আপনাকে টক দই দিয়ে রান্না করতে হবে টক দইয়ের কালার এরকম দেখে ভাববেন না যে আমি মিষ্টি দই দিয়ে আপনাদেরকে টক দই দেওয়ার কথা বলছি ব্যাপারটা কিন্তু এরকম না অ্যাকচুয়ালি এটা টক দই ছিল দই মাংসের সাথে খুব ভালোভাবে মেশানোর পর অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম বাটা দশটি কাঠবাদাম আমি পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে যেহেতু মাটির হাড়ি তাই হালকা হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে মাংসে ভালোভাবে বলকাসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিয়েছি এখন ধেয়ে দিচ্ছি ব্লেন্ডার ধোয়া পানি মানে ব্লেন্ডার যে কাঠল ব্লেন্ড করেছিলাম সেটাতে পানি দিয়েছি যার কারণে এটা সাদা দেখাচ্ছে আর এক কাপ দুধ দিয়েছি দিয়ে এখন মিশিয়ে এনেছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে মুঠ পরিমাণ কিসমিস আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টের মতো আলু বোখারা মাংসের যে মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে সেটা কিন্তু আপনার কিসমিস থেকেই আসবে একটি কালো এলাচ ওপরে স্কিনটা ফেলে আমি বিষটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি কেওড়া জল পোতলের মুখ দিয়ে একশিপি অর্থাৎ হাফ টেবিল চামচের মতো হবে এখন সব কিছু মিশিয়ে এনেছে এ সময় দেখবেন এত সুন্দর ঘ্রাণ পাবেন যে আপনি যখন রান্না করবেন তখন মুগ্ধ হয়ে যাবেন আটা আমি পানি দিয়ে মেখে নিয়ে সেটা এভাবে লাগিয়ে নিচ্ছি মানে হাড়ের উপর দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়ে সিল করে দিতে হবে যেন ভাব বেরিয়ে যেতে না পারে এখন ঢাকনাতে ঢেকে দিব এবং চেপে সেট করে দেব যখন খুব ভালোভাবে বলক আসবে কোনো এক অংশ দিয়ে হালকা একটু ভাব বের হতে থাকবে সো এটা বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে হাই ফ্লেমে রেখে বলক তুলে নেবো বলক আসার পর একদম কম আঁচে রেখে এটাকে ঘুরে ধরে রান্না করেছিলাম এক ঘন্টা আমরা যেরকম দমে বসে রাখি বিরিয়ানি তার তুলনায় একটু বাড়িয়ে এটাকে রান্না করতে হবে মানে এমনভাবে রাখতে হবে চুলার তাপ যেন হালকাভাবে বলক আসতে থাকে আর মাঝে মাঝে কিন্তু পাতিলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায় চুলার বাড়িয়ে কিন্তু রান্না করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে যদি পুড়ে যায় তাহলে তো খাবারের টেস্টটা নষ্ট হবেই আর যেহেতু এটা সিল করে দেওয়া হয় এর মাঝে কিন্তু নেড়েছে দেওয়ার সুযোগ নেই বা দেখারও সুযোগ নেই পুড়ে গিয়েছে কিনা তাই আপনারা দমে বসিয়ে রান্না করবেন ঠিক আছে তাহলে রান্নাটা একদম পারফেক্ট হবে লেগে যাবে না পুড়ে যাবে না এবং গ্রেভিটাও দেখবেন এক ঘন্টা পর যখন আপনি ঢাকনাটা খুলবেন একদম পারফেক্ট এরকম থকথকে গ্রেভি হয়ে যাবে আর ঢাকনাটা খোলার পর সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন যেন পেঁয়াজগুলো গলে যায় এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ এবং ঘি দিয়ে দিলাম দিয়ে জাস্ট এটাকে হালকা হাতে মিশিয়ে আবারও ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে বসাবো পাঁচ মিনিট বা ছয় মিনিট দমে বসানোর পর দেখবেন এখান থেকে খুব সুঘ্রাণ পাবেন মানে ঘিয়ের খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন আর খুবই ভালো লাগবে খেতে তো এভাবে আপনারা চাইলে হান্ডি বি রিজেলাটা তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন যে কতটা যে লোভনীয় হয়েছে এবং কতটা যে আকর্ষণীয় লাগছে আর এটা খেতেও অত্যন্ত মজার এটা আপনার নান রুটি পরোটা বাচ্চারা তো গরম ভাত দিয়েও খেতে পছন্দ করে আবার সাদা পোলার সাথে তো অমৃত লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজা মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর এটা যে গ্রেভি আপনারা শুধু দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট কোনো প্রকার পুড়ে যায়নি লেগে যায়নি গ্রেভিটা যে পাতলা সেটাও নেই একেবারে যে মানে থকথকে হয়েছে সেটাও কিন্তু না একদম পারফেক্ট একটা গ্রেভিতে পরিণত হয়েছে তো আমার সবগুলো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনার এই যে হান্ডি ফ্রিজ ওরা লেগে যাবে না গ্রেভিটাও পারফেক্ট থাকবে লবণ ঝাল সব কিছু একদম পারফেক্ট হবে আপনারা তো এগুলো দেখবেন খুবই ভালো লাগবে আর সবাই খুব পছন্দ করবে ভালো থাকবেন সবাই আর করলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ